গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, তাই না? এখন তো পুজো সামনে চলেই এসেছে। তো দেখো এখানে আমি কত কাপড় নিয়ে বসে পড়েছি, তো কাপড়গুলো কাচ্ছি আমি। আর কত বলতে কি, দেখো আমার প্রায় এটা তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট আর জিন্স প্যান্ট কাচতে এতটাই ভারী হয়ে যায় ভেজানোর পর, যে বিরক্ত লাগে কাচতে জিন্সগুলো। তো দেখো আমার সব কাপড়গুলো কাঁচা হয়ে গেল, এগুলো আমি সব ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে দুবার তিনবার। তো চলো, বালতিগুলো আমি উপরে রেখে দিলাম, তো সব কাপড় আমার কাঁচা কমপ্লিট। তো এবার আমি উপরে চলে যাই, ঠিক আছে? দেখো বালতিতে সব কাঁচা কাপড় নিয়ে নিয়েছি, এবার আমি উপরে যাই, উপরে গিয়ে কাপড়গুলো মেলে দিই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমার ব্লগটা অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। অনেকদিন পর আজ থেকে আমার বিশেষ কাজটা করা শুরু করলাম। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনু, আর অনুস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পেলে, এই দেখো মুড়ি আর মুড়ি নিমকি আর সাথে চাও আছে, তো চা নিয়ে বসে পড়েছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো চা, দেখো চা তো নিয়ে বসে পড়েছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ওখানে ভাত বসিয়ে ফেলেছি, ভাত হচ্ছে। আর আজকে রান্নাতে ডিম হবে, আর ডিম আর আলু সেদ্ধ হবে, আর এখনো পর্যন্ত জানি না, রোহিত আসবে তারপরেই বুঝতে পারবো কি হবে। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, এখন বাজে 10:37, আমি মোবাইলে দেখতে পাচ্ছি টাইমটা। তো এখন বাজে 10:37, আর হ্যাঁ অবশ্যই আমি একদম স্নান করে নিব, এখনো পর্যন্ত আমি স্নান করিনি, শুধু সমস্ত কাজ হলো সকাল থেকে, সমস্ত কাজ বাড়িতে যা যা কাজ হয় সমস্ত কাজ হওয়ার পরে আমি কি বলতো উঠেছি, তো ভোরবেলায় কিছু খাইনি, আর বুঝতে পারছি এখন একটু পুজো আসছে, সেই জন্য একটু এক্সারসাইজ করছি, কত মোটা হয়ে গেছি তাই না বলো? আর মোটা হয়ে গেলে তো তোমরা জানোই সবাই যে কোনো ড্রেসই মানাবে না। আর আমি কয়েকদিন থেকে নিজেকে লক্ষ্য করছি ভারী লাগছে, শরীরটা মোটা হয়ে গেছে, সেজন্য এক্সারসাইজ করতে করতে একটু দেরি হয়ে গেল। সকালে সমস্ত কাজকর্ম হওয়ার পর এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে এসে আগে ভাতটা বসালাম, কেন কি 10:30 বেজেই গেছে। ভাতটা বসানোর পর চা মুড়ি আর নিমকি বিস্কিট নিয়ে বসে পড়েছি, একটু খেয়ে নি। আমি চা খাই না তোমরা জানো, তো আজকে হরলিক্স নেই, শেষ হয়ে গেছে, হরলিক্স আনতে হবে। তো তোমরা জানো আমি চা খাই না, তাও আর কি আজকে খেতে হচ্ছে, আজকে চাটা আমাকে খেতে হচ্ছে, কেননা হরলিক্স শেষ, ঠিক আছে, হরলিক্স আনতে হবে। তো ঠিক আছে চলো, ভাতটা ফুটে এসেছে, তো ভাতটা 1 ফুট ফুটে যাবে, একটু 10 মিনিটের মতো ফুটে গেলে নামিয়ে দেব। তারপরে দেখো এখানে ডিম আর দেখো ডিম আর আলু কেটে রেখেছি, আর আজকে আমি এক বেলারই রান্না করব, ডিম আর আলু সিদ্ধটা করে নেব প্রথমে, তারপরে ডিমটা বানিয়ে নেব। আর যদি কোনো সবজি বেলা আছে তো সবজি নেব, আর না হলে ডিম ভাতই, এক তরকারি ভাতই আজকে হবে। তো ঠিক আছে চলো, সাথে থাকো আরো কি কি হচ্ছে সারাদিনে। আর হ্যাঁ আজকে আমি অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে চলে এসেছি, বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে চলে এসেছি, কয়েকদিন ধরে কিছু দেখাতে পারিনি। আর একটা দুঃখের বিষয় তো আছেই, কেন কি দাদা মারা গেছে, জেঠু ছেলে মারা গেছে, তো আজকে 4 দিন হলো, তো এখনো ঘাটের কাজকর্ম বাকি আছে। আমি ও যাই হোক চলো, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি খেয়ে নি, আমার তো বেশ ভালোই লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। তো ঠিক আছে চলো আমি খেয়ে নিই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা ডিম রান্না করব, সেজন্য সবকিছু রেডি করে নিয়েছি, এখানে আলু ডিমটা সেদ্ধ করা আছে, টমেটোর পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট, আর জলটাও নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে ডিম রান্না কি দেখাবো বলো, তোমরা তো সবাই ডিম রান্না করতে জানো। তো চলো আমি ডিমটা রান্না করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? অনেকদিন পর আজ থেকে আমার বিশেষ কাজটা করা শুরু করলাম, এখন জানি না কদিন চলবে, বিশেষ কাজে লেগে পড়েছি। তো বিশেষ কাজটা কি বলো তো, কাপড় কাচা,
কেন কি আমি প্রত্যেক দিন কাপড় কাচি না, ওই এক সপ্তাহ পর পর কাপড় কাচি সব জমা করে রেখে দিই। আমি প্রত্যেক দিন কাপড় কাচতে আমার ভালো লাগে না, প্রত্যেক দিন কাপড় কাচতে। একবারে অনেকগুলো জড়ো হবে, আমি বসে বসে কাচবো। তো ঘরটা ঝাড়ার পর থেকে প্রচণ্ড জামা কাপড় বেরিয়েছে, অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে নোংরা। তো আজ থেকে বিশেষ কাজ শুরু করে দিলাম কাপড় কাচা। তো চলো, আমার কাপড়টা মেলাও হয়ে গেল, এবার আমি যাব স্নান করব, পুজো করব, তারপর আবার আসছি, ঠিক আছে? তো স্নান করে নিলাম, স্নান করে চলে এলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম। স্নান করে তার ভিজে কাপড়ে থাকা যায় না, বলো তো? স্নান করে ড্রেস চেঞ্জ করে নিলাম, পুজো করে নিলাম। পুজো করার পরে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কেন বলো তো? কয়েকটা শর্ট ভিডিও বানাবো সেই জন্য। তো আর আজকে কী রান্না করেছি তোমরা তা জানোই, সেরকম বিশেষ কিছু রান্না হয়নি, সেজন্য আর দেখাচ্ছি না। ডিম আর ভাতই হয়েছে, আজকে এক তরকারি ভাতই খাবো। আর এখন দেখো কটা বাজে বেজে গেছে, 12:41, মানে মোবাইলে 12:41, মানে 42 হয়ে গেল। তো এখনও রোহিত আসেনি বাড়ি, একটু আগে ফোন করেছিলাম, বললো আসছি, রাস্তাতেই আছি। তো ঠিক আছে, আমি পুজো টুজো সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, আর সাজুগুজু একটু করে নিয়েছি, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই দেখো শর্ট ভিডিও বানাতে বানাতে তোমাদের দাদাভাই চলে এসেছে, তো বললো খেতে দাও, তো চলো আমরা খেয়ে নিই। আর ওকে দেখাচ্ছি না এখন, ও খেতে বসে গেছে, একটু এমন ভাবে বসে আছে যে তোমাদেরকে কি বলবো। তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা অবশ্য ঠিক আছে, তারা বুঝে নাও, যারা যারা বুঝতে পেরেছো কিভাবে বসে থাকতে পারে। আর এই দেখো খাবার নিয়ে নিয়েছি, তো চলো আমরা খেয়ে নিই। খাওয়ার পরে আবার অনেকগুলো শর্ট ভিডিও বানাতে হবে, কেন বলো তো? কেন কি দুপুরবেলায় ও ঘুমে ঘুমানো আর কি, মানে ডিস্টার্ব হয় আর কি ওর ঘুমের, সেই জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি। তো ঠিক আছে চলো চলো। গুড ইভিনিং, তো তোমরা সবাই কি করছো? তো দেখো এখন বাজে 7:10 বাকি আছে। তো কি বলতো আজকে রাতের রান্না তো করতেই হবে, ঠিক আছে? কেন কি একবেলারই রান্না করেছিলাম, আর আমি দেখো এখন কি খাচ্ছি, বেঙ্গো টেড়ে মেড়ে, তাই তো? তো চলো আমি এখন রাতের রান্না করব, রাতের রুটি বানাবো। আর রুটি আর একটু কিছু সবজি বানিয়ে নেবো, জানি না কিছু সবজি বানাবো এখনো। তোমাদের দাদা ভাই বিকেলে সবজি এনেছে, তোমাদেরকে দেখানো হয়নি, কালকে দেখাবো সবজিগুলো। তো রুটি সবজি বানাবো, তো আমার ভিডিওটা আর আমি বড় করছি না। রাত্রের খাবার রুটি আর তরকারি, আর দিনের খাবার তো তোমরা দেখিয়েছো। তো ঠিক আছে চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা। আর তোমরা যদি খাবে তো এটা খেয়ে নাও, একটু খাবে না, আমি খেয়ে নিচ্ছি।